শুরুতেই সংবাদ শিরোনাম। ইউক্রেনের বিদ্যুৎ স্থাপনায় বড় ধরনের হামলা শুরু করেছে রাশিয়া, 10 লাখেরও বেশি বাড়িঘর বিদ্যুৎ বিচ্ছিন্ন। ড্রোন নিয়ে জাতিসংঘের তদন্ত দাবিতে ক্ষুব্ধ ইরান। নাগরিকদের অবিলম্বে খেরসন ছাড়তে বলল রাশিয়া। এবং সবশেষ থাকছে খাদ্য শস্য উৎপাদনে রাশিয়ার নতুন রেকর্ড। এবার বিস্তারিত, ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি জানিয়েছেন, ইউক্রেনের বিদ্যুতের স্থাপনাগুলোকে লক্ষ্য করে বড় ধরনের হামলা শুরু করেছে রাশিয়া। রবিবার ব্রিটিশ গণমাধ্যম বিবিসির একটি প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। শনিবার একটি ভিডিও বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট বলেছেন, এবার সারা দেশ জুড়ে বিশাল আকারে হামলা শুরু করা হয়েছে। ইউক্রেনীয় কেন্দ্রীয় এলাকা, পশ্চিম, দক্ষিণ এবং পূর্বের অঞ্চলগুলোতে রাশিয়া হামলা চালাচ্ছে। এর ফলে সারা দেশে প্রায় 15 লক্ষ মানুষ বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে। জেলেনস্কি আরও জানিয়েছেন, রাশিয়া যেসব ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ছুড়েছে তার বেশিরভাগ তারা ভূপাতিত করেছেন। রাশিয়া এরকম ব্যাপক হামলার সত্ত্বেও ইউক্রেনের বাহিনীর অগ্রযাত্রা ব্যাহত হবে না বলেও জানান তিনি। ভিডিও বার্তায় তিনি আরও বলেন, এখনও আমাদের কাছে রাশিয়ার ক্ষেপণাস্ত্র এবং ড্রোন শতভাগ ঠেকানোর মতো প্রযুক্তিগত সক্ষমতা নেই। আমি নিশ্চিত মিত্রদের সহযোগিতায় আস্তে আস্তে সেই সক্ষমতা আমরা অর্জন করতে পারব। ইউক্রেনের জাতীয় বিদ্যুৎ সরবরাহ কর্তৃপক্ষ ইউক্রেন আর্গো জানিয়েছে, আগের মাসে রাশিয়ার বোমা হামলায় বিদ্যুৎ অবকাঠামোর যতটা ক্ষতি হয়েছিল, এবার তার চেয়েও অনেক বেশি ক্ষয়ক্ষতি হতে পারে। প্রেসিডেন্ট জেলেনস্কি আরও জানিয়েছেন, শনিবার 36টিরও বেশি রকেট নিক্ষেপ করেছে রাশিয়া, যদিও তার বেশিরভাগই ঠেকিয়ে দেওয়া হয়েছে। পশ্চিমাঞ্চলীয় শহর লাবেবের ডেপুটি মেয়র শেরহাই কিরাল বলেছেন, রাশিয়ার উদ্দেশ্য হচ্ছে শীতকালের আগেই ইউক্রেনের গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস করে দেয়া এবং যুদ্ধক্ষেত্রের বাইরে যুদ্ধ ছড়িয়ে দেয়া। তিনি আরও বলেন, ইউক্রেনের সৈন্যরা যুদ্ধক্ষেত্রে যত বেশি সাফল্য পাচ্ছে, ঘরবাড়িতে থাকা সাধারণ মানুষজনের জন্য পরিস্থিতি কঠিন হয়ে উঠেছে, কারণ বেসামরিক মানুষজনকে লক্ষ্যবস্তু করার জন্য রাশিয়া ছুঁই করছে, সেই সঙ্গে গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলো লক্ষ্য করে হামলা করা হচ্ছে। ইউক্রেন যুদ্ধে ইরানের ড্রোন ব্যবহার করছে রাশিয়া, এমন অভিযোগের বিষয়ে জাতিসংঘের তদন্ত দাবি করেছে ইউরোপের 3টি দেশ। দেশগুলো হলো ফ্রান্স, ব্রিটেন এবং জার্মানি। ইরান এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি শনিবার বলেছেন, তথাকথিত E3 গ্রুপের তদন্তের আহ্বান মিথ্যা এবং ভিত্তিহীন। ইরান এটা জোরালোভাবে প্রত্যাখ্যান করে এবং নিন্দা জানায়। ইউক্রেনের পাশাপাশি আমেরিকা সহ পশ্চিমা দেশগুলো গত বেশ কিছুদিন ধরেই অভিযোগ করে আসছে রাশিয়ার কাছে ড্রোন বিক্রি করছে ইরান। যদিও ইরানি কর্মকর্তারা বরাবরই অভিযোগ অস্বীকার করছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুসাইন আমির আবদুল্লাহ ইয়ান এই ব্যাপারে কোনো প্রমাণ থাকলে তা উপস্থাপনের চ্যালেঞ্জে জানিয়েছেন। রাশিয়ার দখলকৃত ইউক্রেনের খেরসন থেকে নাগরিকদের অবিলম্বে আহ্বান জানিয়েছে মস্কোর নিয়োগপ্রাপ্ত প্রশাসন। শহরটি পুনরুদ্ধারে ইউক্রেনীয় সেনারা জোরালো হামলা শুরু করেছে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। শনিবার রুশ কর্তৃপক্ষ দাবি করেছে, সামনে আরও উত্তেজনা ছড়িয়ে পড়তে পারে খেরসনে। ইউক্রেনীয় বাহিনী খেরসনের শহরসহ অঞ্চলটিতে সন্ত্রাসী হামলার পরিকল্পনা করছে। এ অবস্থায় বেসামরিক নাগরিকদের রুশ নিয়ন্ত্রিত অঞ্চলের আরও ভেতরের দিকে চলে যেতে দিনিপ্রো নদী দিয়ে পারাপারে নৌকা ব্যবহারের আহ্বান জানিয়েছে রুশ কর্তৃপক্ষ। খেরসন পুনরুদ্ধারে গত মাস থেকে রুশ সামরিক বাহিনীর স্থাপনায় পাল্টা হামলা শুরু করেছে কিয়েভ। ধীরে ধীরে অঞ্চলটির ভেতরে প্রবেশ করছে ইউক্রেনীয় সেনারা। ইতিমধ্যে বেশ কিছু এলাকা নিয়ন্ত্রণে নিয়েছে বলে দাবি করেছে ইউক্রেনের সামরিক বাহিনী। এদিকে খেরসন থেকে 60,000 মানুষকে পর্যায়ক্রমে সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছিল ক্রেমলিনের সমর্থিত নেতা ভ্লাদিমির সালদু। সম্প্রতি তিনি আরও বলেছেন, বেসামরিকদের নদী দিয়ে সরিয়ে নেওয়া হবে। তবে আরেক রুশ কর্মকর্তা কিরিলো স্টিমাস বলেছেন, খেরসন থেকে এই পর্যন্ত অন্তত 25,000 লোককে সরিয়ে নেওয়া হয়েছে। তার দাবি, তারা স্বেচ্ছায় চলে গেছে। ইনস্টাগ্রামে তিনি আরও বলেছেন, এখানকার যারা চলে গেছে সবাই নিজেদের ইচ্ছা মতোই গেছে, কাউকে জোর করে পাঠানো হয়নি। তবে কিছু মানুষ ইউক্রেনীয় সেনাবাহিনী শহরটি পুনরুদ্ধার করতে পারে, সেজন্য অপেক্ষায় থাকতে পারেন। সারা বিশ্বে যখন খাদ্য সংকট চরমে, তখন খাদ্যশস্য উৎপাদনে নতুন রেকর্ড সৃষ্টি করেছে রাশিয়া। চলতি বছরের আরও 2 মাস বাকি থাকতেই সর্বোচ্চ ফসল উৎপাদন করেছে দেশটি। অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে ঘোষণা দিয়েছে রাশিয়ান কৃষি মন্ত্রণালয়। এতে বলা হয়েছে, অক্টোবর পর্যন্ত মোট 147.5 মিলিয়ন টন ফসল তোলা হয়েছে। এখনও ফসল তোলা বাকি।
কৃষিমন্ত্রী দিমিত্রি পাসশেভ বলেছেন, নিজেই এই রেকর্ডের কথা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমরা আশা করছি চলতি বছর 150 মিলিয়ন টন খাদ্যশস্য ঘরে তুলব। অবশ্য এটি সম্পূর্ণভাবে আমাদের কৃষক এবং কৃষি শিল্পগুলোর কৃতিত্ব। এর আগে 2017 সালে খাদ্য উৎপাদনের রেকর্ড করেছিল রাশিয়া। ওই বছর 135.5 মিলিয়ন টন ফসল উৎপাদন করে দেশটি, এর মধ্যে 86 মিলিয়ন টন ছিল গম। এবছর গম উৎপাদন 100 মিলিয়ন টন ছাড়িয়ে গেছে। পাত্রুশেভ জানান, নতুন যুক্ত হওয়া দুনেস্ক, লুহানস্ক, খেরসন এবং জাপরিজিয়া থেকে প্রচুর ফসল উৎপাদন হয়েছে। এসব অঞ্চল থেকে অতিরিক্ত 5 মিলিয়ন টন ফসল আসতে পারে। বিশ্বের বৃহত্তম গম রপ্তানিকারক দেশ রাশিয়া, এরপরে আছে কানাডা এবং যুক্তরাষ্ট্র। নানা নিষেধাজ্ঞার পরও 2022 সালের জুন মাস থেকে 8.3 মিলিয়ন টন গম আন্তর্জাতিক বাজারে ছেড়েছিল মস্কো। আগামী বছর 50 মিলিয়ন টন গম রপ্তানি করার আশা করছে দেশটি। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।